হ্যালো গাইস, আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা রেসিপি, শুকরের মাংসের ভর্তা। আমি মাংসটা এখানে অলরেডি ধুয়ে রেখেছি। তো শুকরের ভর্তা বানাতে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আমি এখন মাংসটা সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে যায়। আর এখানে অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। শুকরের মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন মরিচগুলো আগুনে পুড়তে হবে। তো এখন আমি পুরো মরিচগুলো একটু লবণ দিয়ে গুঁড়ো করে নেব। এর সঙ্গে কাঁচা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, আর আদা কুচি, রসুন কুচি আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে নেব। যদি আপনারা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন। আমার এই ভিডিওটা এই পর্যন্ত। তো আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন।